السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى في حبيبي صلى الله عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشفت الرجا بجماله حسن الجميع خصاله صلوا عليه وآله صلوا يا قوم بل صلوا على صدر نبي مصطفى ما جاء إلا رحمة للعالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. شرك كورونا بلا كورونا أن سرك روك تيمتان تقارنا তোমরা শিরক করো না বেদাত করো না আল্লাহ সারা করো কাছে মাথা রাখো করো না দিলের পূজা কবর পূজা ইসলামেতে নাই তবু মানুষ আল্লাহ সারা মাথা যেন দিলের পূজা কবর পূজা ইসলামেতে নাই তবুও মানুষ আল্লাহ সারা মাথা যেন আল্লাহর কোরআন নবীর হাদিস সারা কিছুই না আল্লাহর কোরআন নবীর হাদিস সারা কিছুই না কোরআন শিখো হাদিস বুঝো তার ওদিকে যেও না শিরক করো না বেদাত করো না আল্লাহ সারা কার কাছে মাথা মাথা করো না পীরের পূজা কবর পূজা ইসলামেতে নাই
তবু মানুষ আর সালামত যে নয়, পীরের পূজা কবর পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আর সালামত যে নয়, আল্লাহর কোরআন নবীর হাদিস সারা কিছুই মেলো না, শিরক করো না বেদাত করো না, আল্লাহ সারা তার কাছে মাথা নত করো না। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া করি যেই রব, যেই মালিক আমাদেরকে দয়া করে মায়া করে গত জুমার ন্যায় আজকে ও পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য সিটি জামে মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর গুজার না করে কোথাও যেতে পারো? আমার যেন অল্প কদিন আমাদের জোরে কেন না বোঝা যাবে আমি মসজিদ ভরা যাবে? আপনাকে আমাকে যদি কোনো ব্যক্তি যদি খুশি হয়, আমাকে খুশি করার জন্য, আপনাকে খুশি করার জন্য ঈদে অথবা কোরবানিতে অথবা যে কোনো একটা মৌসুম আসে যে মানুষকে হাতিয়ার বসিয়ে দেয়, একটা সম্মানি দেয় বা একটা কি এই দেয় বোনাস দেয় আছে না, এই বোনাসটা পাওয়ার পরে আমরা আনন্দিত বেশি হয় না, টাওয়াইতাম বেশি হয় না? কেন হল? ওটা তো বেতন, বেতন যে ওটা পরিশ্রম করে আমরা উপার্জন করেছি, কিন্তু মালিক আমাদের কাজ দেখে আমাদের উপর সন্তুষ্ট হয়ে এক্সট্রাভাবে একটা অতিরিক্ত বোনাস দিয়ে থাকে, তাই না? তা আল্লাহ রাব্বুল আলামিন তার গোলাম করিকে এটা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে পারে বলে মনে হয় না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন দেখে আমাদেরকে একটা বোনাস দিয়েছেন, বোনাস দিয়েছে না কি বোনাস? একটা না, আমাদেরকে বহু বোনাস দেয়, যেরকমের পবিত্র মাহে রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এগারোটা মাস আমরা কি করি না করি একটা মাসে ক্ষমার সুযোগ করে দেয় পবিত্র মাহে রমাদান। আবার পবিত্র মাহে রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন একটা রাত্রিকে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন উপহার, যেটা হাজার মাসে সেটা উত্তম, তাই না? এই জন্য সমস্ত প্রশংসা হবে কার জন্য? আল্লাহর জন্য। সকল দরুদ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব জগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন, তার উপর দরুদ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলেছেন? আমি পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীম দুই নম্বর সূরা সূরা বাকারার একুশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন উদ্দেশ্যই আছে, তাই না? উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করেছেন? এর জন্য পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীম মানুষদেরকে সম্বোধন করে বলছেন, সবাইকে সম্বোধন করে বলেছেন, আমি আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তী যাদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা এই রবের প্রশংসা করো, রবের গোলামী করো, রবের ইবাদত করো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, তোমরা আমার ইবাদত করো, আমাকে ডাকো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের পূর্ববর্তী লোকদেরকে আমি সৃষ্টি করেছি। শরীর ইবাদত করতে বলেছেন, এবাদতে ইবাদতের ভিতরে কোন শরীক করতে নিষেধ করেছেন। পবিত্র গ্রন্থ কোরআনুল কারীম চার নম্বর সূরা সূরাতুন নিসা সাত নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন,
وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا আমি আজকে মূলত আপনাদের মাঝে আলোচনা করতে চাই। গতজন আলোচনা করেছিলাম যে মানুষ একটা জিনিস যদি ভুল করে, সেই ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 40 দিন রাগান্বিত থাকে। বলেছিলাম না গতজন, সেটা কি মদ খাইলে? মদ খাইলে 40 দিন যাবো তার কোনো এবারের মন্দিরই কবল হয় না। কিন্তু আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে বিষয়টা না বললেই নয়। এখন যদি আপনি আমি এবারের করি, হজ করি, জাকাত দেই, পবিত্র মাহে রমাদান মাসে রোজা রাখি এবং যদি কোরবানি দেই, সমস্ত ভালো ভালো কাজগুলো করি, তার ভিতরে যদি একটু শিরক থাকে, আপনার আমার সারা জীবনের এবাদত কোনো কিছু কাজে আসবে না। আর একটা শিরক অবস্থা যদি কেউ মারা যায়, তারপরে যদি কি হবে, সামনে আসবে ইচ্ছা পবিত্র গ্রন্থ আল কোরআন কারীম 4:48 আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহর সাথে শরীক করাকে ক্ষমা করেন না। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, কোনো মাধ্যম নিয়ে ডাকে, ওই মাধ্যমটাকে বলা হয় শিরক। আর এই শিরকের কোনো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া অন্য অন্য পাপ যা আছে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে কাউকে ক্ষমা করে দেন, আর যদি কাউকে চান শাস্তি ভোগ করে তারপর ক্ষমা করবেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। এখন আপনি আমি সেরে পড়তেছি, আমি তো আপনি আমি জানেন অনেকটা সেরে হয়ে যায়, কিতে কিতে সেরে হয়ে যায়। আজকে শুধু কি বলবো শিরোনাম, আজকে কি বলবো শিরোনাম, আমরা সংবাদ দেখি না, খবর দেখি না, টিভিতে দেখি না, আওয়াজ না দেখি দেখি প্রথম কি বলে খবর শুনতে কি বলে, প্রথমে একটু কি করে শিরোনাম বলে, অমুক এলাকায় 2 জন মারা হয়েছে, অমুক জেলায় 2 জন আত্মহত্যা করেছে, অমুক জেলায় গণপিটানিতে 2 জন নিহত হয়ে গেছে, অমুক জেলায় অমুক পরিবহনে 2টা বাসে সংঘর্ষ হয়ে মারা গেছেন। এই শুধু এতটুকু হেডলাইন বলে না প্রথমে, পরে বিস্তারিত বলে কেন হয়েছে, কীভাবে মারা হয়েছে, মানুষের কেন পিটিয়ে মারছে, এগুলো পরে বিস্তারিত বলে, তাই না? আজকে শুধু আমি শেরেকের যে শিরোনামটা, শেরেক যে কতটা ভয়াবহ, শেরেক করলে আপনার আমার কি অবস্থা হবে, শেরেক করলে আপনার আমার জানাজা হবে কিনা, শেরেক পড়ছে, শেরেক করলে আপনার আমার জন্য আমার সন্তানের দোয়া করতে পারবে কিনা, সেই বিষয়ে আজকে আলোচনা করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমাকে ডাকো, আমার গোলামি করো, আমার গোলামি আমি রব, আমি একমাত্র আমি রব, আমার সাথে কাউকে শরীক করো না। যদি আল্লাহ রাব্বুল সাথে কেউ শিরক করে আর তওবা না করে মারা যায়, তার কি শাস্তি সেটা পরে আসবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কেউ শিরক করে তাকে কখনো আমি রক্ষণা করবো না তওবা ব্যতীত, আর তওবা ব্যতীত মারা গেলে তার তো কোনো কথাই নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অন্য অন্য যে কোনো গুনাহ আমি ইচ্ছা করলে ক্ষমা করতে পারি, আবার যদি ইচ্ছা চাই তাকে শাস্তিও দান করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বড় করে জান্নাতে যেতে পারা অথবা জাহান্নাম থেকে সম্পূর্ণরূপে মুক্তি পাওয়া সকল মুমিনের একটা মুমিনের যে মুমিনদের একান্ত কামনা পাওয়া। আমরা তো চাই জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে যাব, এটাই তো আমাদের চাওয়া, এটাই আমাদের কি আকাঙ্ক্ষা না? এখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। সূরা আলী ইমরান 185 আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যেই ব্যক্তিকে কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন
জাহান্নাম থেকে মুক্তি দিয়ে, জাহান্নাম থেকে নিষ্কৃতিত দিয়ে যাকে জান্নাতি করবে সেই ব্যক্তি সফলকাম হবে। সেই ব্যক্তি কি হবে? সফলকাম হবে। ওখান তো আমাদের হিসাব নিয়ে কাজ নেবে, দুনিয়াতে বসে কি করেছি, আমাদেরকে সুন্দর একটা দেহ দিয়েছেন, আমাদেরকে সুন্দর একটা শরীর দিয়েছেন, মন দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন, সেই মস্তিষ্ক নিয়ে, সেই মন নিয়ে, সেই দেহ নিয়ে কতটুকু আল্লাহর আলমের গুণগান গিয়েছি আর কতটুকু নাফরমানি করেছি তখন হিসাব নিকাশ হবে, তাই না? এখন তো সুযোগ করে দিয়েছেন, শুধু আমল করো, পাপ করো, আমল করো, যাই কিছু করো না কেন, তোমাদের এখন কোনো কিছু হিসাব নেওয়া হবে না। কিন্তু তোমরা এই জগৎ থেকে পর জগতে চলে যাবা, তখন শুধু হিসাবের সময়, কিন্তু আমলের কোনো সময় নাই। আছেন এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুশরিক যারা যারা ছেলে করে তাদেরকে মুশরিক বলা হয়, আর এই মুশরিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর রক্ষণাবেক্ষণ করবে, এই ঘরটা কারা পরিচালনা করবে, এই ঘরটা কারা দায়িত্ব থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মুশরিকদের কোনো অধিকার নাই আমি রব আমার ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে। আছে মুমিনদের এই ঘর পরিচালনা করবে মুমিন, মুশরিক মসজিদের সভাপতি হতে পারবে না, পারবে? মুশরিক মসজিদের সেক্রেটারি হতে পারবে না, পারবে? মুশরিক মসজিদের ক্যাশিয়ার হতে পারবে না, পারবে? মুশরিক মসজিদের মুয়াজ্জিন হতে পারবে না, পারবে? মুশরিক মসজিদের ইমাম সাহেব হতে পারবে না, পারবে? মুশরিক মসজিদের মুসল্লি হতে পারবে, ঠিক না? কথা না, কারণ আপনি মুশরিক এখানে নামাজ পড়তে আসছেন, হয়তো দুই একটা আলোচনার সময় আপনি এই মুশরিকতা বাদ দিয়ে দিতে পারেন, কারণ আপনি একা আসছেন, আপনি মুশরিক, আপনার একার গুণা একা একাই গ্রহণ করবেন। কিন্তু একজন ইমাম সাহেব যদি মুশরিক থাকে, সে যদি ইমামতি করায় সবাইকে নিয়ে করে দেয় না, হ্যাঁ, শয়তানের টার্গেট থাকে কিন্তু ভালো ভালো জায়গায়। এখন মনে করেন এত এখানে করে শত মুসল্লি আছে, এখন এইখানে যদি মুসল্লিদেরকে একজন এক করে ঢোকা দেয় শয়তানের সময় যাবে বহুত, আর যদি এখানে মসজিদ আসে শুধু ইমাম সাহেবকে একটু প্রসাদ দিয়ে যদি একটা বেদাত ঢুকাই দিতে পারে, বেটা এটা ঘর সবার কাছে সবাই আমল করবে। আর এই বেদাত যদি করে হয়, এই বেদাত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট করা, বেদাত মানে কি? রাসূলকে ছোট করা, অপমানিত করা, হে প্রতিপন্ন করা, রাসূল নির্বোধ, রাসূল কিছু বোঝেন না, বিদায় ইসলামের বিদায় ত্রুটি রেখে গেছেন, কম রেখে গেছেন, এর জন্য আমরা ইসলামের বিদায় বেশি কিছু ঢুকাই দেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি কিছু বলছেন কিন্তু কিছু বোঝেন না, এই জন্য আমরা ইসলাম থেকে কিছু কমাইলাম। ইসলামের বাড়ানো কমানো এইটা হলো কি? বেদাত। এটা কি? বেদাত। আর সেরকম হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল অক্ষমতা যার কারণে তার সাথে আরেকজন জোড়া দিয়ে সমর্থন করে তাকে শক্তিবান বানানো, এটা কি বলা হয়? সেরেক। এটা কি বলা হয়? সেরেক। আমরা তো জানি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, তার কোনো শরীক নাই। আছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মসজিদের দায়িত্ব মুমিন বান্দারা নিতে, মুশরিকরা নিতে পারবে না, আর মসজিদের এই অধিকার আমি রব আমি তাদেরকে দেই নাই। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান্নার, যে ব্যক্তি এমত অবস্থায় মৃত্যুবরণ করলো যে তিনি শিরক ছিলেন, মুশরিক অবস্থায় যদি মারা যায়, বিল্লাহি শাইআন দাখালান্নার, সে ব্যক্তি কোথায় চলে যাবে? দাখালান্নার মানে জাহান্নামে চলে যাবে। কোথায়? জাহান্নামে চলে যাবে। এই বুখারী শরীফের 1238 নম্বর হাদিস, 4497 নম্বর হাদিস, 6383 নম্বর হাদিস, বুখারী মুসলিম মুসলিম শরীফের 92 নম্বর হাদিস, এগুলো তথ্য না দিলে রাজীগণ যদি না বলতে পারে, তার পরবর্তীতে যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে হুজুর এই কথাগুলো বললেন একটু দলিল দেন, দলিল দিতে না পারলে কী হবে বলেন? বলি যে হুজুরের মন করার কথা বলে, বলে না এমনি বলবে না,
এমনি তো এখন দেখা যায় একজনের পিছনে আরেকজনে লেগে যায় যে হুজুর একটু কথা বলছে কতটা সত্য, একটা যদি ভুল ধরতে পারি সবার একটা নিয়ে নাড়াচাড়া করবো। আছে না এরকমের ইউটিউব এখন খুললে দেখবেন কাদা সবাই ছবি এক আলেমে আরেক আলেমের বিরুদ্ধে লাগে যায় লাগে না, আমাদের ভুলের কারণে আজকে যে বাংলাদেশের পরিস্থিতি এটা আমাদের আলেমদের কুকর্ম কারণে, ঠিক কিনা? আমি এখানে বসে একটা অন্যায় করছি, আপনি একজন আলেম, আপনি ধরতে পারছেন যে হুজুরের কথাটা বলছে কোরআন হাদিস বিরোধী, আপনি জনতার সামনে আপনি আমাকে তুলে ধরবেন না যে হুজুরের কথাটা ভুল বলছে না, আপনি আসেন হুজুর আপনি কথাটা ভুল বলছেন, আপনি হাদিস কোরআন দিয়ে দলিল দিয়ে দেখান, আমি ভুলটা স্বীকার করে নেব, এইখানে তো সমাধান হয়ে গেল, তাই না? এখন যদি আপনি মিডিয়ার সামনে বসে যদি ধরেন বলেন অমুক পরিচিত অমুক মানুষ ভুল চুল বলে, তার কি আমার ইচ্ছে থাকবে? আর একজন মুসলমানের ইচ্ছে আরেকজন মুসলমান করা কি বজায় রাখবো না? এখন দেখা যায় বেশিরভাগ নিজে প্রতিষ্ঠিত হইলে আরেকজনের কাজের ভয় করে তার পাড়া দিয়ে তারপরে উপায় হতে হয়, তাই না? কাকড়া চিনি না কাকড়া কথা বলেন, কাকড়া চিনি, একটা কাকড়া যদি উপরে উঠতে যায় ভাইয়া পিসের নিচে যত কাকড়া আছে ওরা একটা একটা ধরে বেড়া গেলে আমাকে আমাদেরকে নিয়ে যা, আমি একা যাইতে পারবি না, ঠিক কিনা? আর মানুষ হচ্ছে এরকমের একজনের কাঁধে না দশজনের কাঁধে ভয় দিয়ে ভয় করে নিজে উপরে উঠতে চায়, নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, নিজেকে জাতির সামনে বড় মনে করতে বড় করতে চায়। এটা আজকে আপনার আমার ভুলের কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন মানুষের কাছে এমন কোন কাজ এমন কোন কাজ করলে তার জন্য চিরস্থায়ী জাহান্নাম অথবা চিরস্থায়ী জান্নাত, এটা কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখাল আল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শিরক ব্যতীত মারা যায় তার যত গুণ থাকুক না কেন সে একদিন না একদিন জান্নাতে যাবে, ঠিক কিনা? ওয়ামান তাবা ওয়ামান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখাল আল নার। আর যে ব্যক্তি এমন অবস্থা মারা গেল যে শিরক মুশরিক অবস্থা মারা গেল সে জাহান্নামী, সে কোথায়? জাহান্নামী। আর মুশরিক কাফেরদের জন্য প্রথম দিন জাহান্নাম থাকতে বলেন কতদিন? চিরস্থায়ী, চিরস্থায়ী, ঢুকবে বের হবে না। আর যে ব্যক্তি জান্নাতে ঢুকবে আর সে জান্নাত থেকেও বের হবে না, খালিদিনা ফিহা, যে ব্যক্তি জাহান্নামে যাবে কাফের তারাও জাহান্নাম থেকে কখনো বের হবে না, খালিদিনা ফি জান্নাতি তাজরি তাহতিহা আনহার খালিদিনা ফিহা, আর যে ব্যক্তি জান্নাতে একবার প্রবেশ করবে সে জান্নাতে তার কখনো বের হবে না। এটা হয়েছে মুসলিম শরীফের 93 নম্বর হাদিস। এখানে বলা হয়েছে যে একটাই কাজ শুধু একটা শিরক করে মারা গেছে আর একজন শিরক ছাড়া মারা গেছে কিন্তু মৃত্যু দুইজন হয়ে গেছে, একই টাইমে একজন মোমিন অবস্থায় মারা গেছে শিরক নাই তার, আর একজন মারা গেছে শিরক অবস্থায়, তাই দুইজনের স্থান কোথায়? দুই জায়গায়, জাহান্নাম আর জান্নাত, একজন হবে চিরস্থায়ী জাহান্নামী আর একজন হবে চিরস্থায়ী জান্নাতি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলা ওয়া হুরিকা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে যদি শরীক করে মারা না যান, শরীক করতে বলা হয় যে তুই এটা শরীক করে যে করে যে কর, আল্লাহ আর কোনো আলেম বলেছেন তোমাদেরকে যদি হত্যা করে আগুনে জ্বালিয়ে দেয় তারপরে তোমরা আল্লাহর সাথে শরীক করো না, কি করো না? শরীক করো না। তো কতটা কঠিন কথা বলা হয়েছে, যে কোনো গুনাহ করে একটা হত্যা করেছে আল্লাহ ইচ্ছে করলে মাফ করতে পারে, আপনি একবার জিনা করেছেন আল্লাহ মাফ করতে পারেন, আপনি আপনার আত্মীয় স্বজনের হক নষ্ট করেছেন আল্লাহ মাফ করতে পারেন যদি ওই হক নষ্ট করে মাফ করে দেয়, আপনি আমি চুরি ডাকাতি করেছেন আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু যদি আপনি শেরেক করে মারা যান আপনার আমার কোনো অবস্থাতেই মাপার উপায় আছে? الله رب العالمين فلا تدعوا مع الله إلها آخر فتكون من المعذبين. এখন দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমাতাল লিল আলামিন আল্লাহ তাআলা বলে দুনিয়ায় পাঠাইছেন,
সমস্ত পৃথিবীতে মানুষকে মেরে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসাবে নবীকে পাঠাইছেন। সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় কঠিন কথা বলেছেন, বলছেন ও নবী আপনি আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবেন না, যদি ডাকেন তাহলে আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, আর আপনি যদি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যান তাহলে আপনি হবেন শাস্তিপ্রাপ্ত পিতার একজন। নবীকে বলতে পারতেন না যে ও নবী আপনাকে তো আমি সম্মান দিই, আপনাকে আমি ইজ্জত দিয়েছি, আপনাকে রহমাতুল আলামিন বানিয়ে পাঠাইছি, আপনি দুইটা শরীর করলে আমি রব মাফ করে দেবো, এরকম কথা বলেছেন? বলেছেন। আল্লাহর কাছে সবাই সমান, আল্লাহর কাছে কি সবাই সমান? আল্লাহর কাছে কালো আর ধনী অন্তর সুন্দর নাই, আল্লাহর কাছে গরিব ধনী নাই, আল্লাহর কাছে কোনো পার্থক্য নাই। পার্থক্য শুধু দেখবে বান্দায় দেবে কি নিয়ে আসে, এটা দেখবে আল্লাহ কি দেখবে, আল্লাহ দেখবে তাকুয়া, বান্দার মনে কতটুকু তাকুয়া করছে, আমি রব আমাকে কতটুকু মেরেছে, এই তাকুয়া দেখে আল্লাহ বিচার করবে। সূরাতুস শুআরা 213 নম্বর হাদিস, 213 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যদি এত কঠিন কথা বলে তাহলে কী কী করতে পারেন? এখন দেখেন শিরক করলে কী করবে মানুষ, মারা গেলে তার কি নামাজ পড়তে পারবে, জানাজা দিতে পারবে, তার কি কোনো দোয়া করতে পারবে? এটা আপনার আমার কথা চলবে না। বিশ্বনবী কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা কানা লিন্নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। এখন দেখা যায় আপনি আমি অনেকে দেখা যায় যে মুশরিক মারা যায়, জানি যে এটা মুশরিক, জানি যে এটা এটা কাফের আমরা জানি, তারপর আমাদেরকে তার দিলে দৌড় দেওয়া যায়, কেমন যায় হাদিয়া তো হুকাটা বেশি পায় সেই জন্য দৌড় দেওয়া যায়, ঠিক না? মসজিদ থেকে প্রত্যেকটা ইমাম সাহেব যদি বলতো যার বাড়িতে গান বাজনা বাদ্য বাজাইয়া বিবাহ অনুষ্ঠান করে, আমি ইমাম সাহেব ওই বাড়ির বিবাহ যাবো না, বিবাহ করাবো না, ঠিক না? যদি বলা হয় যে ওই বাড়িতে নামাজ পড়ে না, পাশের তো নামাজওয়ালা নাই, ওই বাড়ির মানুষ মারা গেলে আমি ইমাম সাহেব জানাজাদের যাবো না, তাহলে কি ইমাম সাহেবদের দিয়ে চাকরি থাকবে বলেন? কিন্তু প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব যদি কঠোরভাবে যদি বলতো বেনামাজি জানাজা দেবো না, ঋণগ্রস্ত যে মারা যায় তাকে জানাজা দেবো না, কোনো মুশরিক মারা গেলে তার জন্য জানাজা দেবো না, এটা যদি কোনো মসজিদের ইমাম সাহেব যদি কঠিন ভাবে কথা বলতো, এটা কয়েকটা চাকরি যাবে? আজকে ইমাম সাহেব এখান থেকে পাল্টাছে, আরেকজন গেলে কালকে চার আরেকটা চাকরি দাও না, ঠিক না? রেজিকের মালিককে একটা ঘটনা মনে পড়ে গেল, বলি যে দুই মিনিটে। এক আল্লাহ তালার বুজুর্গ হলো, বুজুর্গ দিয়ে বললে বুজুর্গ বদনাম হইবে, মাস্টার দিয়ে বললে মাস্টারকে বদনাম হইবে, একজন আল্লাহওয়ালা লোক দিয়ে বললে কিন্তু কারোর গায়ে বাজবে না, বাজবে? এই জন্য একজন আল্লাহর বুজুর্গ লোক খুব আমলদারি লোক, গল্প কিন্তু এটা বাস্তবে না, গল্প বলতেছি দেখেন বাস্তবের সাথে মেলে কিনা। তো ওই ব্যক্তি দেখতেছে রাস্তা থেকে যখন ধান ধান খেত থেকে মাঝখান থেকে একটা রাস্তা থাকে না হাঁটার জন্য, ধান দুই দিকে ছড়াইয়ে ছড়াই মানুষ হাঁটে, ওটাকে কী বলা হয়? আইল বলা হয়। ওই আইল থেকে যখন হাইটে যাচ্ছে তখন দেখতেছে ধান তো পাকছে, ধান পাকছে, তারপর দেখতেছে ওই ধানে ওই যে ব্যক্তি হাইটে যাইতেছে তার নাম লেখা ধানে, কার নাম লেখা? ওই যে ব্যক্তি হাইটে যাইতেছে, অথচ ধান কিন্তু তার না, কার না? ওই ব্যক্তির ধান না। এখন চিন্তা করতেছে ধানের গায়ে যখন আমার নাম লেখা তা নিশ্চয় ধান আমার, ওর বাড়িতে গিয়ে কী করলো তার কাছে নিয়ে আসলো, আইনা ধান কাটা শুরু করছে। এখন ধানের মালিক যে তিনি দেখে কি বসে থাকবে? তিনি তো আসে এত ওইখানে জড়ো হয়েছে, এক কথা দুই কথা এখানে হাতাহাতি হয়েছে, মারামারি পর্যায়ে চলে গেছে, বিচার বসলো। হ্যাঁ বিচার বসলো, বেটা তুমি কেন, তুই এত ভালো বল, তোকে সবাই সম্মান করে, তুমি এই জিনিসটা করো, তোমাকে খুব ভালো লাগে, তুমি এই আকামটা করতে গেলে কেন, তোমার ধান না তা তুমি ধান কাটতে গেলে কেন, আর একজন তার বিচার হলো কি এই লোকটা এই মহল্লা থাকতে পারবে না, অন্য মহল্লায় চলে যাবে। বিচার হয়ে গেল, ওই লোকটা নিরুপায় হয়ে অন্য এলাকায় চলে গেল, অন্য এলাকায় যাই ওইখানে বসেছে, বেগুন একটা কাজ করতেছে, কাজ করার পরে একদিন এক ব্যক্তি ওই ব্যক্তিকে দাঁড়াতেছে, ভাই আজকে আপনি আমার সাথে একবেলা খাবার খাবেন। যখন খাবার খাইতে বসলো দেখতেছে ভাতের গায়ে ওই ব্যক্তির নাম লেখা,
এখন নাম লেখার পরে দেখা চিন্তা করতেছে, ওই ব্যক্তি জিজ্ঞেস করতেছে, ভাই আপনাকে, আপনি যে আমাকে দাওয়াত দিয়েছেন আমি তাতে খুব খুশি হয়েছি, আমার সামনে ভালো খাবার নিয়েছেন আমি তাতেও খুশি, কিন্তু ভাই একটা কথা জিজ্ঞেস করতে মনে চাই, এই যে ভাতে আমার নাম লেখা, এই চাল, এই ধানটা কোথেকে কিনছেন বা এটা কীভাবে কী কিনছেন এটা আমাকে বলেন। বলছে আমি অমুক এলাকার অমুকের মালিকের কাছ থেকে এই ধানটা কড়াই করে নিয়ে এসে সেদ্ধ করে শুকাইয়া মেশিনে দিয়ে চাল বানাই রান্না করে তোমাকে দাওয়াত দিয়েছি। ওই ব্যক্তির সাথে সাথে সেজদা করে গেলে রব, তুমি তো হয়েছো রহমান, তুমি তো হয়েছো মালিক, ও মালিক আমি তো ভুল করেছিলাম, তুমি তো চাও তোমার বান্দার মুখে খাবার উঠাইয়া দিবা, কিন্তু বান্দারা অধৈর্য হইয়া বান্দারা অনেক কিছু করে ফেলায়, ও রব আমি তো অমুক এলাকায় ছিলাম, ধানের গায়ে আমার নাম লেখা দেখা আমি ধান কাটতে গিয়েছিলাম, বিচার করে ওই এলাকা থেকে পাঠাইয়া দিয়েছে, এখন এই ধানের চাল আপনি আমার নিজেকে লিখেছেন, ভাত বানাইয়া আমার মুখে তুইলা দেওয়ার জন্য এত ব্যবস্থা করে দিয়েছেন। দেখেন আসলে কি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কিছু কিছু মানুষ আছে, যেমন মানুষের দোষ ত্রুটি খুঁজে মানুষে বেড়ায়, মালাকুল মাউত মউতকে খুঁজে বেড়ায়, ঠিক মোমেন বান্দাকে তার রিজিক খুঁজে বেড়ায়। এই জন্য মসজিদে চাকরি করতে হলে আপনি দেখেন ইমাম সাহেব যখন চাকরি করতে যায়, ইন্টারভিউ দিতে যায়, তার কত কিছু দেখে, কণ্ঠ দেখে, সুর দেখে, বয়ান দেখে, আলোচনা শুনে, তার চরিত্র দেখে, তারপর কত কিছু দেখে, এবং কি গোপনে যদি পারে তার বই খোঁজ খবর নাই যে বাড়ি কি চলে, তাই না? আর একজন এর থেকে বেশি কিন্তু দায়িত্ব তার মসজিদের সভাপতি, তার না মসজিদ সভাপতির দায়িত্ব বেশি না? একজন ইমাম সাহেব চলে গেলে, একজন ইমাম সাহেব চলে যাবে, কিন্তু মসজিদের দায়িত্ব সভাপতি থাকে না? তাই মসজিদের চরিত্র যদি, মসজিদের সভাপতির চরিত্র যদি ভালো হয় আলহামদুলিল্লাহ ভালো, আর মসজিদের চরিত্র যদি মানে সভাপতির চরিত্র যদি খারাপ হয় তাহলে সে আবার কী দায়িত্ব পালন করবে? কারণ এখানে আল্লাহ তাআলা বলছেন মা কানাল মুশরিকিন ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, কোনো মুশরিক কোনো মুশরিক ফুজ্জারের জন্য মসজিদের তত্ত্বাবধান করতে পারবে না। এমনকি বলেছেন যে ব্যক্তি মুশরিক অবস্থায় মারা যাবে সেই ব্যক্তির জন্য কোনো দোয়া করা নবীর এবং কোনো ইমানদারের জন্য জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের জন্য কি করছেন, এই যে মারা গেলে তাদের জন্য দোয়া করতে পারবেন না। আবদুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার, এটা যে কোনো ছোট বাচ্চাদেরকে জিজ্ঞেস করবে যে মুনাফিকদের সর্দারকে বলবে আবদুল্লাহ ইবনে উবাই, যে আবদুল্লাহ ইবনে উবাই তার আবদুল্লাহ ছিল সাহাবি, তার বাবাই ছিল ওয়াই উবাই, এই আবদুল্লাহ ইবনে উবাই যখন মারা যায় মুনাফিকের সর্দার, তখন আবদুল্লাহ সাহাবি সে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, আয়েশা বলতেছেন যে এইটা কি করেন, এইটা আপনি নামাজ পড়াবেন, আপনার পরনের কাপড়টা দিবেন এবং আপনার নিজ হাতে কবর রাখবেন, এইটারে অর্থ হওয়া যায়, আরেকটারে অর্থ হওয়া যায় যে তিনি মারা গেছেন কবর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না, পরে আয়েশার কবর থেকে কইরা উঠাইয়া জামা পরাইছেন, মুখে লালা নিয়ে তার মুখে লাগাই দিয়েছেন, দোয়া করতেছেন, এই দোয়া করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সাথে সাথে আয়াত নাযিল করেছেন ইস্তাগফির লাহুম আও লাম তাস্তাগফির লাহুম সাবঈনা মারাতাইন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী আপনি একবার না দুইবার নাই, এই মুশরিকদের জন্য যদি মুনাফিকদের জন্য একবার না দুইবার নাই, আপনি যদি 70 বার দোয়া করেন আমি রব আপনার দোয়া কবুল করব না। আবদুল্লাহ ইবনে উবাই মারা গিয়েছে, সাহাবি আসেন ইয়া রাসূলুল্লাহ তারা জানাজা পড়বেন, জানাজা পড়াইতে যাইতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কার জানাজা পড়াইতে যাবেন, যেই ব্যক্তি সারা জীবন আপনার উল্টা চলেছে, ইসলামের ক্ষতি করার চেষ্টা করেছে, আমাদেরকে অনেক অলাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, ও নবী আপনি কি তার জানাজা পড়াবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে নামাজ পড়ার জন্য নিষেধ করা হয় নাই, তখনও নিষেধ করা হয় নাই, তখন কি বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আবদুল্লাহ ইবনে উবাই নামাজ পড়াইছেন কে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এই যে নাফাল মানির নামাজ পড়াইছে রাসূল, আল্লাহ এটা তো আমার কাছে ভালো লাগবে না, কিন্তু এর ভালো মন্দ আল্লাহ আল্লাহ রাসূল জানেন, এই কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে করতে কিছুক্ষণ পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি إنهم كفروا بالله ورسله وماتوا وهم فاسقون.
সূরা তাওবা সূরা 80 নম্বর আয়াত আল্লাহ তা নাযিল করে দিয়েছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা ক্বাবরি। ওই নবী, এই সমস্ত মুনাফিক, এই সমস্ত মুশরিক যদি মারা যায়, আপনি কখনো তাদের জানাজা পড়াবেন না আর তাদের কবরের পাশেও দাঁড়াবেন না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাযিল হওয়ার পরে থেকে কোন মুনাফিক আর যদি মুশরিক মারা যায়, বিশ্ব নবী জানাজা পড়ান নাই। আপনি দেখেন কোথাও যদি যান, অমুসলিম চিনতে গেলে দেখেন, আপনি যদি হিন্দুদের কাছে যান, ওদের দেখলে চেনা যায় এটা কি হিন্দু, চেনা যায় না। যদি কোনো খ্রিস্টানের কাছে যান, ওদের এবাদত দেখে বোঝা যায় কি ওরা খ্রিস্টান। কোন ইহুদির কাছে যান, ওদের এবাদত দেখে বলতে পারবেন ও ইহুদি। অমুসলিমদের যে কোনো ধর্মে যান, দেখতে বুঝতে পারবেন ও এই ধর্মের লোক। কিন্তু মুসলমানদের ভিতরে মুনাফিক চেনা বড় কঠিন, ঠিক কিনা? মুনাফিক চেনা যাবে? আমি মুনাফিক, আপনি মুনাফিক, সবাই মুনাফিক আছি এখানে, কিছু কম বেশি মুনাফিক আছে, চেনা যায়? চেনা যায়? সবার মাথায় কালো চুল, চেনা যায়? মুনাফিক চিনতে এটা খুব কঠিন, কারণ মুনাফিকরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ছে, নামাজ পড়ছে না? মুশরিকরা কি নামাজ পড়ছে? ফী জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফী সাকার قالوا لم نكن من المصلين। জান্নাত আর জাহান্নাম পাশাপাশি হবে, মধ্যে টেম্পারেচার থাকবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাকবে, বলবে ও জাহান্নামী ভাইরা, আজকে তোমরা এখানে কেন আসলা? দুনিয়াতে বসে একই এলাকায় বসবাস করেছি, একই ইউনিয়নে বসবাস করেছি, একই বিভাগে বসবাস করেছি, একই জেলায় বসবাস করেছি, একই বাংলাদেশে বা একই দেশে তোমাদের সাথে আমরা কি করছি, বসবাস করেছি, লেখাপড়া করেছি একসাথে, আজকে আমরা জান্নাতি তোমরা জাহান্নামী। কারণ কি? জাহান্নামীরা ডাক দিয়ে বলবেন قالوا لم نكن من المصلين। তারা বলবে ও ভাইরা শোনো, যখন মসজিদে আজান হতো তোমরা নামাজের জন্য মসজিদে চলে গিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিনের পায়ে কুদরতি পায়ে সিজদা দিয়ে কান্না কোটি করে তোমরা যে গুনাহ করেছিলে সেই গুনাহ থেকে মাফ পাইছো, মাফ চাইছো, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে। আমরা আজান দেওয়ার সাথে সাথে বন্ধু বান্ধব নিয়ে আড্ডায় চলে গেছি, সিনেমা দেখতে চলে গেছি, বিভিন্ন রকম জায়গায় আড্ডা দিয়েছি, নামাজ করতাম না, কি করতাম না? আমরা নামাজি ছিলাম না। এই প্রশ্ন জবাব কি ইহুদিরা দিবে? আওয়াজ দান দিবে? কাফেররা দিবে? কাফেররা নামাজ পড়তে না, নামাজ পড়তো? ইহুদিরা নামাজ পড়তো না, মুশরিকরা নামাজ পড়তো না, পড়তো? তাহলে এই জবাবটা মুসলমানদের ভিতর থেকেই আসবে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। মুসলমানই বলবে আমরা নামাজ পড়তাম না, আমরা গরুর গোস্ত খাই মুসলমান, আমরা বাপ দাদাকে পেয়েছি মুসলমান, সেই জন্য মুসলমান দাবি করি, ছোটবেলায় মুসলমানই দিয়েছি এর জন্য মুসলমান মুসলমান হয়ে গেছি। ইহুদিরা অমুসলিমের কি আল্লাহকে মানে না? আমার তো মানে, মানে আল্লাহকে তারাও মানে, তারাও জানে যে পরকালে কিছু একজন আসবে, পরকালে যে আমাদের বিচার হবে, তারাও অনেকে মানে। কাফেররা একবার ডাইরেক্ট বলে না যে না পরকাল বলতে কিচ্ছুই নাই, এরকমই বলে না, তারা বলে আল্লাহকে পাওয়ার জন্য তারা ভায়া মাধ্যম লাগায়। ওরা ওদেরকে জিজ্ঞাসা করা যে তোরা মূর্তি পূজা করো কেন? তো আমরা মূর্তি পূজা করি না, মূর্তিকে আমরা এখানে রাখি এর জন্য মূর্তির মাধ্যমে আমরা আল্লাহকে পাবো, এইটা বলা হয়, এটা বলা হয় না? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ও মুসলমান ভাইরা, নামাজের ভিতরে কি বলি? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমারই ইবাদত করি আর তোমারই সাহায্য চাই। সম্মানিত মুসলমান ভাইরা, আসলে শিরক যে কত বড় ভয়াবহতা, আজকে শুধু শিরক বললাম, শিরকের কিছুটা মূল মূল পয়েন্ট তুলে ধরলাম যে শিরক করলে আপনার জানাজ হবে না, শিরক করলে আপনি চিরস্থায়ী জাহান্নামী, শিরক করলে আপনার সমস্ত ইবাদত বন্ধ দিয়ে কি হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এখন ইবাদত শিরক কী কীতে হয়, শিরক কোন কাজে শিরক হয়ে যায় আপনি আমি জানি না। ইনশাল্লাহ আজকে জুমায় আমি শিরকের নিয়ে কিছু আলোচনা করলাম, যত পর্যন্ত শিরক না হয় তত পর্যন্ত শিরক নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা, রসের
আমরা যখন শীতের বেলা দেখি না সে মানে খেজুর গাছ কেটে তারপর হাড়ি পেতে রাখে, সকালবেলা এক ফোঁড়া এক ফোঁড়া করতে করতে কি হাড়িটা ভরে যায় না, যায় যায়। যে ইবাদতের ভিতরে শেরেক বেদাত মুক্ত, শেরেক বেদাত মুক্ত আমল তাকে অল্প হলেও আপনি জান্নাতে যেতে পারবেন, ঠিক কিনা? আর যদি আপনি যদি শেরেক বেদাত সহকারে ইবাদত করেন আপনার ইবাদত কোনো কাজে আসবে না। এখন দেখেন কোনো কোনো ব্যক্তিরা, কোনো কোনো ব্যক্তিরা দেখবেন বাজারে যায়, তারা অল্প টাকা বাজার করে ব্যাগ ভরে যায়। আবার অনেক লোক আছে যে হাজার টাকার বাজার করে ব্যাগের অর্ধেকও হয় না, হয় না এরকম, হয় না, হয় না? কারণটা কি? একজনও যায় পচাতে বাসে না, যা পায় কোন টাকা যা পায় ওইটাই ব্যাগ করে, অল্পতে ব্যাগ ভরে যায়। আর যে ব্যক্তি ভালো কিনতে যায় ভালোটা দামও থাকে ভালো, তাই না? আপনি 1 কেজি মনে করেন আলু কিনলেন ভালো একবার অরিজিনালটা 30 টাকা 35 টাকা, আর এক জায়গায় লাগাইতেছে 20 টাকা 10 টাকা, কারণ ওর ভিতরে পচা পচা আছে, বাঁচতে বাঁচতে কিছু থাকে না, থাকে? ওই এক ব্যক্তি মাছ কিনতে গেছে ইলিশ মাছ, যাওয়ার পরে একজনের দেখতেছে 800 টাকা মাছ চায়, কত টাকা? 800 টাকা। এরপরে আর এক জায়গায় গেল তখন চায় 700 টাকা, আর এক জায়গায় গেল 500 টাকা, আর এক জায়গায় 300 টাকা, আর এক জায়গায় 200 টাকা। মাছটা ইলিশ মাছ, মাছ কি ইলিশ মাছ, এখন আর এক জায়গায় আসছে মাছ 200 টাকা, কত? 200 টাকা। এখন মাছটাও ব্যাগ ভরবে এই মতো অবস্থায় দেখি মাছটাকে ধরে দেখি, মাছ এমন পচার পচা ওইটা বাড়িতে নিলে যে বাড়ি যে বড়তে যে খাইবে ওইটার কোনো ভুল নয়। এখন ওই বলতেছে যে ভাই বাবা আমি মাছ নেব না, এখন ওই বলতেছে মাছ বিক্রি করছে, চাষা মাছ নিতে হবে, কেন নিতে হবে? কারণ মাছ নেবো না, মাছ নেবে বাড়িতে আমার কিন্তু দুর্ভোগ আছে। বাড়িতে মাছ শুধু মাছ দেবেন না, মাছ রান্না করতে যত মশলার দরকার সব দিয়ে দেব, সব দিয়ে দেব। তার মানে কি ওই পচা মাছটা সারা দিচ্ছে, পচা মাছটা সারা দিতে স্যার। এখন দেখেন এই উদাহরণটা এরকম দিলাম, ইসলামটা আমরা এখন এমন হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, এখন ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে মানুষ বলে মনে করে না, করে করে কেন করেন? আপনার আবার ভুল, আপনি দেখবেন কোথাও যদি একটা কাকের বাচ্চা পড়ে যায় বা একটা কাক মরা যায় ওই কাকটাকে নিয়ে আপনি হেঁটে যেতে পারবেন না, আপনার কাকটা উঠে হাঁটা শুরু করবেন, দেখবেন শত শত কাক আসে আপনাকে ঠোকনা শুরু করবে, ঠিক কিনা? আর একটা বাঁদর দেখেন, বাঁদর, বাঁদরের একটা বাচ্চা যদি আপনি নিয়ে আসেন দেখবেন শত শত বাঁদর এসে আপনাকে আক্রমণ করবে, ঠিক কিনা? আর আপনি আমি যদি আমার সামনে বসে আপনার সামনে বসে একজন মুসলমানকে যদি মারে আপনি আমি তাকাইয়াও দেখি না, তাহলে কাকের থেকে আপনি আমি মুসলমান নিকৃষ্ট না, বাদর থেকেও আপনি আমি নিকৃষ্ট? আপনার তো দরকার ছিল যে ভাই একজন ইহুদি খ্রিস্টান মুসলমানকে মারে তার পাশে দাঁড়ানো উচিত ছিল, বেটা মারো কেন? কিন্তু আমরা ওইখানে আসলে কী করি, নখটা পাই, নখ কী পাই যে বাদ মার বেটা, ও বাদ বেশি করে, ও নিজেকে সহি বেশি মনে করে, ও নিজেকে ভালো মনে করে, ও নিজেকে বড় মনে করে, তখন কি আরও উস্কানি দিয়ে দেবে না, মার আরও বেশি করে দেয় না? কারণ আজকে ও মার খেয়েছে কালকে নেক্সট টাইম আমার আসতে পারে, ঠিক কিনা? এই জন্য কারো বিপদে দেখে খুশি হতে হবে না, খুশি হওয়া যাবে না, এটা শরীয়ত সমর্থন করে না। ও মুসলমান ভাইরা, আজকে যদি মুসলমান ঐক্যবদ্ধ হয়তো একজন ইহুদি খ্রিস্টানের বাচ্চারা মুসলমানদের দিকে তাকানোর সাহস হইতো না, পাইতো? আজকে মুসলমান বাংলাদেশ কম না, তারপরে মুসলমান বাংলাদেশে মুসলমান বেশি কিন্তু অমুসলিম কম, তারপরে অমুসলিমের হাতে মুসলমান মার খায়। কালকে আপনি আগামী দিন আপনার আমার জন্য প্রস্তুতি থাকেন, আপনি আমার জন্য মায়ের অবস্থা প্রস্তুতি আছে। এর জন্য আমরা আল্লাহকে দোয়া করি, আল্লাহ তুমি যে বলছো আত্মসমী হাবিল্লাহ জানিয়া ঐক্যবদ্ধ হয়ে তোমার রজ্জুকে ধরতে বলছো, আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে তোমার রজ্জুকে অর্থাৎ কোরআন শরীফকে আঁকড়ে ধরতে পারি, যদি আঁকড়ে ধরতে পারি তাহলে আমাদের ভিতরে হিংসা বিদ্বেষ থাকার কোনো কথা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকার মতো তৌফিক দান করুন, জানেন না? আমিন। আসলে এখানে বাইরে যারা বসে খুবই কষ্ট করেন, কষ্ট করে না ভাই? তা আমরা একটু যখন দাঁড়াবো একটু চাইপা চাপা দেয়, তুই 5টা মিনিট সময় লাগে, একটু চাইপা দাঁড়ালে গরম বেশি লাগবে, তারপরে একটু কী হবে একটা হাদিস মানা হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কাতারে দাঁড়াবা গায়ের সাথে গা লাগাই দাঁড়াবা, গায়ের সাথে গা লাগাই দাঁড়ালে কী হবে, অহংকার থাকে না, থাকে? থাকে, থাকা দাঁড়ালে অহংকার থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জামাতের কাতার যখন দেওয়া হয় ওই মাঝখানে যদি ফাঁকা থাকে, এক মুসলমান ভিতরে আরেক মুসলমানের ভিতরে ওইরকম দূরত্ব থাকে,
তার অন্তরটাকে কি মুসলমান থেকে দূরে রেখে দেয়, কে রেখে দেয়, আল্লাহ রেখে দেয়। আর যদি একজনের সাথে একজন লাগে দাঁড়ায়, আল্লাহ রব্বুল আলামিন ওই মুসলমান ভাইয়ের তে মুসলমান ভাইয়ের তে ঐক্যবদ্ধ করে দেন, ঠিক কিনা? তার কাতারে দাঁড়াবো, একটু সাইড বাই সাইডে দাঁড়ায়, কষ্ট হয় ভাই, বুঝি কষ্ট হয়, তারপরে কষ্টের ভিতরে ও আরেকজন মুসলমান ভাইকে আমরা একটু শান্তি দেওয়ার চেষ্টা করি, এইটাই মুসলমানের নীতি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হায়াত তাইয়্যিবা সিফাত কুল্লিহা রাব্বুল আমিন। আল্লাহ আমরা যতটুকু আলোচনা শুনেছি এবং আমি করেছি উভয়কে আমল করার তৌফিক দান করুক জন্য আমিন। আগামী জুমা থেকে ভাই সবাইকে বলি একটু আগে ভাগে আসার চেষ্টা করি যারা সুযোগ পায়, কারণ আগামী জুমা থেকে শিরক কী কী কাজ করলে শিরক হয় এইগুলো আলোচনা করা শুরু করবে ইনশা দাঁড়ি কথা সবাই করি। যারা সুন্নাত পেয়ে নেই চারি কাজ সুন্নাত।